নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম দারুণ স্বাদের ধনে পাতার পরোটা রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি আর আজকের পরোটাটা আমি আটা দিয়েই করব। এবার এর মধ্যে এক চামচ জোয়ান হাত দিয়ে ডোলে দিয়ে দেব। জোয়ান দেওয়ার কারণে কিন্তু কোনো গ্যাস হবে না আর খেতেও টেস্টি হবে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা আর ধনেপাতাটা এখানে বেশিই দিতে হবে যেহেতু এটা ধনেপাতার পরোটা ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দেব আদা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর দেব এক চামচ চাট মশলা আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি দুই চামচ চিনি শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নেব ভালো করে আমার শুকনো উপকরণগুলো মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো মেখে নেবো একসাথে বেশি জল দেয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর এখানে খুব বেশি জল লাগবে না দেখুন আমার সুন্দর একটা ডোম মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টা রেস্টে এক ঘন্টা এটা রেস্টে রাখতেই হবে এক ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর আমার ডোটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি নরম হয়ে গেছে আমি আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি ধনেপাতা আমরা বাড়িতে কিনে এনে পচিয়ে কত ফেলে দিই এইভাবে যদি পরোটা করা হয় সবাই কিন্তু চেটে পুটে খাবে এবার আমি এই ডো থেকে একটা একটা করে লেচি কেটে নেব এইভাবে আমি সব লেচিগুলো রেডি করে নেব আমি সব রেডি করে নিয়েছি এবার একটা চাকি বেলুন নিয়ে নিলাম আমি অল্প অল্প করে আটা ছড়িয়ে দিয়ে একটা একটা করে পরোটা বেলে নেব আর এখানে পরোটাটা খুব পাতলা করে বেলা যাবে না একটু মোটা করেই পরোটাটা বেলে নেব। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটি ফলো করার জন্য আমি একটা বেলে নিয়েছি আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি এটা হালকা হাতে চাপ দিলেই কিন্তু পরোটাগুলো সুন্দর বেলা হয়ে যায় একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটাগুলো সব বেলে নিয়েছি আর আগে থেকে গ্যাসে আমার তাওয়া গরম করতে বসানো ছিল আমি একটা পরোটা দিয়ে দিলাম প্রথমে খালি চাটুতেই ভেজে নিতে হবে পিট করে তারপরে তেল দেবো আগেই তেল দেওয়া যাবে না খালি চাটুতে আগে ভেজে নিয়ে তারপরে তেলটা ব্রাশ করতে হবে আমি ব্রাশ দিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি এক পিঠে তেল দিয়ে আবার আরেক পিঠ উল্টে দেবো আর এগুলো কিন্তু তরকারিও লাগে না শুধু মুখেও খাওয়া যায় বা আপনারা সস টক দয়ের সাথেও খেতে পারেন বা চাটনি দিয়েও খেতে পারেন আমার পরোটা ভাজা হয়ে গেল আমি আরেকটা দিয়ে দিলাম সবগুলো পরোটা আমি একইভাবে ভেজে নেব এপিট এপিট করে উল্টে পাল্টা সেঁকে নিয়ে তারপরে আমি তেল দিয়ে দিচ্ছি দেখুন পরোটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ধনে পাতার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না